আমি কলার মোচা দিয়ে একটা রেসিপি করব, এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমি মোচাটাকে সিদ্ধ করে নেব হালকা ভাপিয়ে, খুব বেশি সিদ্ধ করব না। মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আর অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি হালকা ভাপিয়ে নেব। আমার মোচাটা ভাপানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। ভাপানোর সময় যদি একটু হলুদ দেওয়া যায় না, খুব সুন্দর কালার হয়, কালারটা নষ্ট হয় না। এবার এটা ভালো করে ছেনে ফেলবো। এরপরে কিছু মশলা দেবো, কালো জিরে দেব, গরম মশলা, মৌরি, কিছুটা ধনে গুঁড়ো আর গোটা জিরে আর হলুদ আর পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন বা লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়োটাই দেব। আর পরিমাণ মতন বেসন নেব, বেসন আপনার যতটা লাগে ততটা দিতে পারেন, আমি আমি পরিমাণ মতনই নেব। এবার এটা সব খুব সুন্দর করে ছেনে ফেলবো, ছেনে তারপরে বড়ার মতন ভাজবো। আমার বড়া কাটা বানানো হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। ভাজার পরে তরকারিটা করার জন্য আমি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার সব বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। ভাজার সময় গ্যাসটা স্লো রাখবেন, লাই বেশি বেগে দিলে কি হয় বলো তো, বড়াটা রঙটা নষ্ট হয়ে যাবে আর প্লাস ভেতরে কাঁচা থেকে যাবে, কিন্তু ভাজাটা দেখতে ভালো লাগবে। তুমি গ্যাসটা স্লো করে দিয়ে তারপরে ভাজবে, বড়াটাও সুন্দর হবে, কালারটাও ভালো আসবে। দেখেন কতটা সুন্দর কালার আসছে, গ্যাসটা স্লো করে দিয়ে ভাজলে খুব সুন্দর কালার আসবে। এবার আমি এগুলো সব নামিয়ে নেব। বড়া ভাজা তেলটাতেই আমি সব মশলা দিয়ে দেব, জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা আর সব মশলা দিয়ে দেব। মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, যেন কাঁচা মশলার গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তারপরেই আমি জলটা দেব। আমি এই মশলার ভিতরে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব সুন্দর সেন্টও বেরিয়েছে, পরিমাণ মতন জল। এবার আমি জলটাকে কিছুক্ষণ পাকতে দেব, জলটা ভালো করে জাল হলে তারপরে বড়াগুলো দিয়ে দেব। জলটা খুব সুন্দর জাল উঠে গেছে, অনেকটা জাল হয়ে গেছে, এবার বড়াগুলো সব দিয়ে দেব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলব। একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব, একটা বড়ও ভাঙেনি, যতবারই নাড়েন না কেন একদম ভাঙবে না। খুব সুন্দর হয়েছে, একদম রেডি। আমার মোচার রেসিপি একদম রেডি হয়ে গেছে, আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আপনারা এটা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, এটা খুবই টেস্টি লাগে, এটা দেখতে যতটা লাগছে তার থেকে বেশি ভালো লাগে খেতে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার আপনাদের।